আমার জাহান্নামের ভয়, তাদের শরীরের চামড়াগুলো থর থর করে কাঁপে ওঠে, তাদের কলবটা বিচলিত হইয়া যায়। কই গুনার পর গুনা তো কইরে যাইতেছি, কই তোমার আমার তো একটু চামড়াও মাওলার ভয়, যাজাবো গজবের ভয় কাঁপল না। এখন পর্যন্ত কামেল মোমেন হইতে পারো নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইয়াকিন বাজান তিনটা দরজা, একটা হলো এলমুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন, আর একটা হলো হকুল ইয়াকিন। এই যে তরিকার সবক শোনেন, এই যে তরিকার পাঁচটা ঔষধ, বাজা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, দ্বিতীয় নম্বর ঔষধ আল্লাহর ওলীদের কিতাব পড়া, তিন নম্বর ঔষধ বাজা সাপ্তাহিক তালিম হালকা জিকিরে উপস্থিত থাকা, মাসিক ইজতেমা কষ্ট করে সব পূজারেতে হাজির থাকা, পাঁচ নম্বর চরমায় যে বছর দুইবার মাফি ব্যাটারি চার্জ, বাজার সেখানে বিনা ওজরে কামাই না দেওয়া, বাজার এই যে তরিকার সবক আল্লাহর কুতুবীরা তোমার আমার জন্য রাইখে গেছেন, এই সবক আদায় করার পরে আল্লাহর ফজল করমে ইয়াকিন বাড়তে বাড়তে আল্লাহর ফজল করবে, হকুল ইয়াকিনে যাইয়া পয়সা যায়। বাজার এই রাস্তায় না চললে বুঝানো যাবে না, এই রাস্তায় চইলা দেখো, সব পালন কইরা দেখো, দিন আর দিন আল্লাহর ফজল করমে তোমার দেল নেকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে। বাজান আগে গুনা করতে তোমার কোনো দেল একটু বাধা দিত না, এখন গুনার কাজ সামনে আসলে শরীরে কম্পন শুরু হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বড় লোকের বাড়ির পাশে গরিব বেচারার বাড়ি, ঘরে কোনো খাবার নাই, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কান্দ, ছটফট করে মা বাচ্চাদের কান্না সহ্য করতে পারে না, পাশের বড় লোকের বাড়ি যাইয়া বলে, ভাই আমার বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মারণা পড়লো, আমাকে একটু খাবার দাও, বাচ্চাগুলাকে খাওয়াবো, বাচ্চাগুলা খাবে তারা সুস্থ হবে। ওই বদমাইশ বলে, তুমি যদি আমার সঙ্গে খারাপ কাজে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে তোমাকে আমি খানা দেব। ওই আল্লাহর বান্দি আল্লাহর ভয়, আল্লাহর আজাব গজবের ভয়, ওখান থেকে চলে আসছে। আইসা দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টানতেও পারে না, মরে মরে অবস্থা হয়ে মায়ের সামনে বাচ্চা মারা যাবে, কোনো মা সহ্য করতে পারে না, পাগলের মতো দিক বিদিক হারাইয়া আবার আল্লাহর বাদী দৌড় দিয়া বলে, তোমার প্রস্তাবে রাজি, তাড়াতাড়ি খানা দাও, বাচ্চাগুলো বাঁচুক। আরে যখন অগ্রসর হইতেছে আল্লাহর বাদী শরীরের মধ্যে থরথর করে কম্পন শুরু হইয়া গেল, ডাক দিয়া বলে, ধনী বেচারা ব্যাপার কি, আপনার শরীরের কোন কম্পন কেন শুরু হইল? তখন আল্লাহর বান্দি বলে, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আমি আজাব গজবের ভয়, তাকু শাইরু বিন হুজুলু দুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহু সুম্মা তালীনু জুলুদুহুম وقلوبهم إلى ذكر الله. আমার মালিক বলে, একসিন এরকম আমার বান্দা বান্দি আছে, যখন তাদের কাছে আমার আজাব গজবের আলোচনা করা হয়, যখন তাদের কাছে জাহান্নামের আজাবের গজবের আলোচনা হয়, তখন তাদের শরীরের চামড়াগুলো থর থর করে কাঁপে। এ কবরের যাত্রীরা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, এ মুসলমান আবার আবার পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনুল কারীম কিন্তু সত্য। বাজার আল্লাহর হাবিবের অল্প বয়সে দাড়ি মোবারক পাইকিয়া গেল, পিঠ মোবারক উজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল,
এত অল্প বয়সে আপনি দাড়ি মোবারক কেন পাইকিয়া গেল, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহ রসুল বলে, আমার সাহাবারা আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না, আমি রসুল যা জানি তোমরা তো জানো না। আরে আমার মালিক নাফরমান বেনমাজি হারাম কর সুদ কর ঘুষ কর জুলুমবাজ মিথ্যাবাজ যারা আল্লাহর হুকুম আমার তরিকে অনুযায়ী চলে না তাদের ব্যাপারে যে আজাব গজবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে এই চিন্তা এসে আমি রসুলের দাড়ি পাইকে গেল, পিঠ বুঝা হয়ে গেল। এই কবরের যাত্রীরা এরপরে যদি না বোঝো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজান কয়েক মাস আগে আমি কুড়িগ্রাম থেকে আসছি, চরমুনার মুজাহিদ বাজান জাকিরিন ঘুঘু মুন্সি কইয়া ডাকত, নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সব আনাম তাজা লাশ বের হয়ে আসছে। বাজার এখন উঠেইনি আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, তার মাদ্রাসা তার নামে মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। এ কবরের যাত্রীরা যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা সারা দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, বিভিন্ন নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়, বাজান বেনমাজি হারাম কর সুদ কর ঘুষ কর জুলুম বা সারা কিন্তু দেখা যায় না। এই যে আমার বাজানদেরকে বলো, পর্দালে মাহবুনদেরকে বলবো, মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফেরবে, নাকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যাবে, বেহেশতে যাবে। কিন্তু বাজা শয়তান এবং নাফস আম্মারা তোমার আমার পিছনে সবসময় শত্রু হিসেবে কাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাইতান লাকুম আদুউ ফাত্তাকিজুহু আদুয়া, শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। এই শত্রু সবল থেকে বাঁচার জন্যে, নফস আম্মারার ধোকার থেকে বাঁচার জন্যে, বাজার আমার মালিকের হুকুম কুনু মাসাদিকিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মাবুনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের একটা সময় থাকে, তারিখ থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো সময়ও নাই, তারিখও না। আর একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া শুইয়া বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আর ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দালে মাবুনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদের সবাইকে গুনার থেকে ফিরিয়ে নেকের কাজ কইরা, মালিকের হুকুম অনুযায়ী চইরা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইরা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা কবরে যাওয়ার তৌফিক দান করেন। না আমেরিকা লালন সে হুল ফাত, না আমেরিকা লালন সে হুল ফাত, আমি মস্তে মদিনা কর খোদায়া। এ মুসলমান সন্তানেরা, আমাদের রাস্তা তো আমেরিকা লন্ডন বিজাতিদের কালচার এবং তাদের নীতি আদর্শ এবং তাদেরকে ফলো করা, এই রাস্তা আমাদের না। এই রাস্তা কি আমাদের? আমাদের রাস্তা হলো মদিনা শরীফ ঘুমায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাস্তা হলো সেই আল্লাহর হাবিবের আনিত সেই নীতি আদর্শের রাস্তা, কথা ঠিক কি না? মুসলমান দাবি করব ঠিকই, কিন্তু কাম মুসলমান করব না, কাম মুসলমান করব না। আমার দাদাদের ক্যাসেটের বয়ানে শুনছিলাম, হে মুরব্বীরা অনেক সময়
কলে আচ্ছা আপনারা যারা মাহফিলে আসছেন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা বেহেশতে যাইতেছেন কে কে, জাহান্নাম থেকে বাঁচতেছেন কে কে? আচ্ছা একজনও বাদ আছে না, সবাই হাত উঠিয়েছে, সবাই হাত উঠিয়েছে না? এখন দাতাজান রহমাতুল্লাহি আলাই বলেন মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ আপনারা সবাই বেহেশতে যাবেন, এটা ভালো কথা না? কথা বলেন না কেন, না খারাপ কথা? এ আশা থাকা লাগবে না? কিন্তু বাজান আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম আপনারা উত্তর দিয়ে। কি প্রশ্ন? আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ নাম কি? হরিচরণ দাড়ি কামায় তুমিও দাড়ি কামাও, হরিচরণ সুন্নার তরিকায় চলে না তুমিও সুন্নার তরিকায় চলো না, হরিচরণ হিন্দু ওর বিবি পর্দা নাই তোমারও বিবি পর্দা নাই, হরিচরণ হিন্দু পর্দা করে না তুমিও পর্দা করো না, হরিচরণ কোনটা হারাম কোনটা হালাল এইটা তুমি পার্থক্য কইরা খায় না চলে না, তুমিও পার্থক্য কইরা খাও না চলো না। এক কথায় হরিচরণ মিথ্যাবাজি করে, জুলুমবাজি করে, চাঁদাবাজি করে, খুন খুম অনেক কিছু যা দরকার তাই করে, হুবাহু ওই কাজটা তুমিও করো। এখন তোমার কাছে বিচার রাখলাম, হরিচরণ যখন নাকি তোমার বাড়ির পাশের মসজিদের মধ্যে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন তোমাকে দাওয়াত দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমিও আমার মালিক বলেন যে আল্লাহু আকবার, আমি তাকাইয়া তাকাইয়া দেখি হরিচরণ নাকটাই না ঘুমায় তুমিও নাকটাই না ঘুমাও, তুমিও মসজিদে যাও নাই আমার হুকুম পালন করো নাই, জোহরে তোকে ডাকছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবের সময় ডাকছি তোকে আমি পাই নাই, হারে এশায় ডাকছি পাই নাই, রমজানে রোজা রাখার জন্য বলছি তুই রমজানে রোজা রাখো নাই, পর্দা আমার হুকুম ফরজ তোদেরকে পর্দা করার জন্য বলছি তোরা পর্দা করো নাই, হারাম হালাল তমিজ পার্থক্য করে ইমতিয়াজ কইরা খাওয়া চলার জন্য বলছি তুই সেইটা করো নাই মানো নাই। এক কথায় মিথ্যা বলতে মানা করলাম, তুই মিথ্যা বলো, জুলুম করতে নিষেধ করছি জুলুম করো, পরের মাল ঠগাইয়া ক্ষমতা পাই নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করো না। এখন আমার দাদাজান বলেন ভাই এখন তুমি বিচার করো, কেয়ামতের ময়দানে আমার মালিক যদি তোমাকে বেহেশতে নেওয়া লাগে, তোমার বাড়ির পাশের হরিচরণ কি দোষ করলো ওকে কেন বেহেশতে নেওয়া যাবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে একটু মোরাকাবা করো, আখেরার সম্পর্কে একটু মোরাকাবা করো, অর্থাৎ চিন্তা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো, কারণ হে কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয় দুইবার নয় পাঁচবার যদি ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে যদি ঠগ, জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক কোর্ট প্রেসিডেন্ট কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়, কিন্তু এ কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা দাঁড় হয়ে আছে, এই মামলায় যদি খোদা না খাস্তে একবার কেউ ঠই গা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরে জিতবার কিন্তু আর আশা নাই। তাদেরকে বলবো মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর বিদায় নিয়ে কবরের দিকে পা ফারাও,
আজান যেই সম্পদের পিছনে পড়ছো, যেই ক্ষমতার পিছনে পড়ছো, যেই সম্মানের পিছনে পড়ছো, যেই গাড়ির পিছনে পড়ছো, যেই বাড়ির পিছনে পড়ছো, যেই নারীর পিছনে পড়ছো, একটু মাঝে মাঝে চোখ বন্ধ কইরা, একটু মাঝে মাঝে চিন্তা কইরা দেখো, মরণ তো একদিন লাগবে, কারণ আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাস কইরা দেখো, যত বড় মেয়া বলো, যত বড় লোক বলো, যত বৈজ্ঞানিক দার্শনিক বলো, কেউ কিন্তু মাউতের হাত থেকে কেউ রেহাই পায় নাই, কোনোদিন হবে না। বাজান ভালো কইরা বোঝো, আমার মালিক কেম জানি, তার নাফরমান বন্দাবান্দির আচরণ দেখে আমার মালিক ডাক দিয়া বলে, হারে কবি মালিকের ভাষায় ডাক দিয়া দিয়া বলে, হে আব্দুল করিম এর ওইমা খাতুন, আরে আমার মালিক কেমন জানি বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিল আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি, এ বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাব তুমি, কিন্তু এ বন্দাবান্দি মনে রাখিস, তোদেরকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে, পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্যে, স্বাধীনতা দরকার আছে না নাই, বাজান পরীক্ষার হলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, বাজান তিন ঘন্টার জন্য সময় দেওয়া হয়, বাজান পেপারও দেওয়া হয়, প্রশ্নও দেওয়া হয়, আর কেউ যদি নিরিবিলি সময় পাইয়া যদি পরীক্ষা প্রশ্নের উত্তর ঠিক মতো না দেয়, যদি গল্প কাহিনী লেখা সময় নষ্ট করে, এক পর্যায়ে ফলাফল যখন বের হবে দেখবে ছাত্রছাত্রী ফেল করছে, এখন লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারে না, ঘরের দরজা বন্ধ করে কাঁদে, কেন সময়টাকে নষ্ট করে ফেললাম, ঠিক বাজান রে, তোমাকে আমাকে মালিক পাঠাইছে, দুনিয়াতে আমার মালিক পাঠাইছেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে আমার মালিক বলে, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম, কারণ স্বাধীনতা না থাকলে পরীক্ষা দেওয়া যায় না, পরীক্ষার হলে স্বাধীনতা দিয়া তোমাদেরকে আমি দুইটা রাস্তা দেখাইলাম, হাদাইনা হুম নাজদাই, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা, দুনিয়ার স্বাধীনতার ভিতরে তুমি যেই রাস্তায় চলতে চাবা তোমাকে সেই রাস্তায় চলার শক্তি আমি দান করব, যদি বেহেশতের রাস্তায় চলতে চাও সেই রাস্তায় চলার তৌফিক আমি তোমাকে দান করব, আর কেউ যদি স্বাধীনতা পাইয়া জাহান্নামের রাস্তায় চলতে চাও আমি স্বাধীনতায় বাধা তোমাকে দেব না, ওই রাস্তায় চলার শক্তি আমি দান করব। এ আল্লাহর বান্দারা, ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, খোদাই পর্যন্ত দাবি করলো, উনি এসে ছেলে সন্তানগুলা ধৈরা ধৈরা জবাই করলো, এত শক্তি ধর তাকে বলার দ্বিতীয় কোনো শক্তি নাই, ফেরাউনের কথা নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হয়, ফেরাউনের বাড়ির দরজা এমন একটা গাছ ছিল যে কোনো রোগের নিয়াত কইরা খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হইয়া যাইত, আমার মালিক ফেরাউনকে দুনিয়ার ভিতরে এমন আরামে রাখলো, ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছরের মধ্যে ওর একদিন সর্দি জ্বর হয় নাই, এত আরামে রাখলো আমার মালিক, কিন্তু যখন ওর স্বাধীনতার হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল দরিয়ার ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মারছিল, সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় ওর বেহেশত তৈরি করলো, মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার মালিকের সঙ্গে টিটকারি, মালিকের বেহেশতে যাবে না, বেহেশত কমপ্লিট
দেখার জন্য দলে বলে যখন গেল, দেখে বেহেশতের দরজায় বাজান বুড়া দাঁড়াইয়া অপেক্ষা করতে। আরে সাদ্দাতের মেজাজ টন কে বুড়া আমার বেহেশতের দরজা দাঁড়াইয়া আছে। আরে বুড়া ডাক দিয়া বলে, ও সাদ্দাত, আমি আজরাইল আসি তোর জান কবজ করার জন্য। আজরাইলের কথা শুনিনা, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হইয়া গেল। ভাই আজরাইল বড় শখ কইরা বেশ তো তৈরি করছে, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা আছে, সালাতু আসসালাম বলো, ওরে খবির, আরে আমার মালিকের সমস্ত নেমাত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করলি না? আমার মালিকের দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছো? যাদের চক্ষু নাই তারা বোঝে চোখের কত মূল্য। আরে আমার মালিকের জবান দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়ার জবান দিয়া কথা বলছো, যাদের জবান নাই যারা বোবা তারা বোঝে যে কথা বলার কি মর্ম। যে আমার মালিক তোমাকে আমাকে নেমাত কান দান করলো, যারা শোনে না তারা বোঝে কান কত বড় নেমাত। অনেক বড় লোক আমাদের সামনে বাচ্চাদেরকে নিয়ে আসে, খুব করে সুন্দর চেহারা, ওদেরকে বাপের চক্ষু দিয়া ভাইয়া ভাইয়া টপ টপ করিয়া পানি পরে। জিজ্ঞাস করি ব্যাপার কি, কান দেয়া বলে হুজুর আমার মালিককে প্রতিবন্ধী বানাইছে। আজকেও একটু আগে এক প্রতিবন্ধী একটা মেয়েকে নিয়ে আসছেন বা হুজুর 8 বছরের মতো বয়স, এইরকমভাবে স্বাভাবিক বোঝে না, এ কপাল পুরালা। আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া ক্ষমতা পাইয়া দল দলের নেতা নেত্রী পাইয়া, আজকে সম্পদ পাইয়া বাড়ি গাড়ি পাইয়া আরামায়েশ পাইয়া, তারা কি সরা জ্ঞান মনে করো না? কিন্তু একটু মাঝে মাঝে চিন্তা করিয়া একটু চক্ষু বন্ধ করে মোরা খাবা করো। আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারত কি পারত না? আমার মালিক তোমাকে আমাকে বেড়ে নেমাত দান করলো, এই নেমাত দান করছেন আমার মাওলা। এ দুনিয়াদার পাগল, আমার মালিক নেমাত দান করলে বাতাস টানলাম এবং ছাড়লাম। বাজান আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, বর্মে আর বর্মে গেরি আর থাকবে না, প্রেসিডেন্টের প্রেসিডেন্ট গিরি আর থাকবে না, সব লাশ হইয়া পইরা থাকবে। এই বাতাস নেমাত আমার মাওলা। এক কথায় মাঝে মাঝে একটু চিন্তা করো, মোরাকাবা করো, আইন তা উদ্দু নেমাতাল্লাহি লা তুহসুহা, আমার মালিকের নেমাত গণনা করে কোনদিন শেষ করতে পারবো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, অর্থাৎ মা বোনদেরকে বলবো, আরে সাদ্দাত বলে ভাই আজরাইল একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইলাম বলে, ওরে খবি, আমার মালিক তোকে দুনিয়াতে পাঠাইছিল, স্বাধীনতা দান করছিল, তোকে 2টা রাস্তা আমার মালিক নবীদের মাধ্যমে তোদেরকে দেখাইছিল। দুনিয়ার আনন্দ মোহে দুনিয়ার মহব্বতে আখেরাতকে ভুলছ, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না, ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। ওরে খবি, এক সেকেন্ড আগে পরে হবে না কইয়া যখন খপ কইরা রুহটাকে ধরল, ধৈর্য টান দিয়া বের কইরা নিয়ে গেল, সাদ্দাতের ধরটা জমিনের ভিতরে পইরা রইল। এই বড়লোক আমার বাবারা, হে বড়লোক আমার বাবারা, সম্মানিত আমার বাবারা, হে কবরের যাত্রীরা, মনকে বুঝাও বুঝাও, দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই যে পরকাল বিশ্বাস করে না।
হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য জাতিরাও করে, আমরা মুসলমানরাও করি। কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করে কেউ দুনিয়ায় বাঁচতে পারে নাই। এ মুসলমান আমার বাবারা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা কেয়ামতের ময়দানে খোদা নাকাস্তা যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর যে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এই জন্য বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই প্রায় বলতেন, যেই মামলার তকবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। আসলে তোমার আমার ইমান দুর্বল, এই জন্য গুনার পর গুনা করতেছে, এটা চিন্তাও আসে না, চোখেও পানি আসে না, বাপের জন্য চেষ্টাও নাই। ওদিকে আল্লাহর ওলির ইতিহাস পইরা দেখো, বাজার একটা গুনা হয়ে যাওয়ার পরে পাগলের মতো অস্থির হইয়া কাল, আর মালিকের দরবারে হাত উড়াইয়া মালিকের দরবারে মাপ চেয়ার কান্দে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মালিক হুকুম করলো গন্ধম খাইও না, গন্ধম খাইছে, দুনিয়ার ভিতরে আসলো আজান আল্লাহ, কেমন লজ্জা, দুই চোখের পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। বাজান ইতিহাসে দেখা যায় আকাশের দিকে মুখ কইরা লজ্জা তাকাইতো না। আরে আর এক শ্রেণী আমার বাবারা পর্দালে মা বোনেরা বাজান গুনার পর গুনা কইরা যাইতেছে, ও একটু চিন্তাও হয় না, একটু ভোরাও বেঁকা হয় না। আমার মালিক করেন এক শ্রেণী আমার বন্দা বান্দি দুনিয়ার ভিতরে এরকম আছে, যখন তাদের কাছে আমার আজাব গজবের আলোচনা করা হয়, আমার গজব আজাব গজবের কথা স্মরণ পড়ে আমার জাহান্নামের ভয় তাদের শরীরের চামড়াগুলো থরথর করে কাঁপে ওঠে, তাদের কলপটা বিচলিত হইয়া যায়। কই গুনার পর গুনা তো কইরা যাইতেছি, কই তোমার আমার তো একটু চামড়াও মাওলার ভয় যাজাবো গজবের ভয় কাঁপল না, এখন পর্যন্ত কামেল মোমেন হইতে পারো নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইয়াকিন বাজান তিনটা দরজা, একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা হইল আইনুল ইয়াকিন, আর একটা হলো হকুল ইয়াকিন। এই যে তরিকার স্বরূপ শোনেন, এই যে তরিকার পাঁচটা ঔষধ, বাজান সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, দ্বিতীয় নম্বর ঔষধ আল্লাহর ওলীদের কিতাব পড়া, তিন নম্বর ঔষধ বাজান সাপ্তাহিক তালিম হালকা জিকিরে উপস্থিত থাকা, মাসিক ইস্তেমাক কষ্ট করে সব গুজারেতে হাজির থাকা, পাঁচ নম্বর চরমনা যে বছর রবিবার মাফি ব্যাটারি চার্জ, বাজান সেখানে বিনা ওজরে কামাই না দেওয়া। বাজান এই যে তরিকার সবক আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখে গেছেন, এই সবক আদায় করার পরে আল্লাহর ফজল করমে ইয়াকিন বাড়তে বাড়তে আল্লাহর ফজল করবে হকুল ইয়াকিনে যাইয়া পয়সা যায়। বাজান এই রাস্তায় না চললে বুঝানো যাবে না, এই রাস্তায় চইলা দেখো, সব পালন কইরা দেখো, দিনের দিন আল্লাহর ফজল করমে তোমার দেল নেকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে। বাজান আগে গুনা করতে তোমার কোনো দেল একটু বাধা দিত না, এখন গুনার কাজ সামনে আসলে শরীরে কম্পন শুরু হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বড় লোকের বাড়ির পাশে গরিব বেচারার বাড়ি, ঘরে কোনো খাবার নাই, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কান্না, ছটফট করে মা বাচ্চাদের কান্না সহ্য করতে পারে না। পাশের বড় লোকের বাড়ি যাইয়া বলে, ভাই
আমার বাচ্চাগুলো পেটের খুঁজে মারণা পড়ল, আমাকে তো খাবার দাও, বাচ্চাগুলোকে খাওয়াবো, বাচ্চাগুলো খাবে তারা সুস্থ হবে। ওই বদমাইশ বলে, তুমি যদি আমার সঙ্গে খারাপ কাজে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে তোমাকে আমি খানা দেব। ওই আল্লাহর বান্দি, আল্লাহর ভয়, আল্লাহর আজব গজবের ভয়, ওখান থেকে চলে আসছে। আইসা দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টানতেও পারে না, মরে মরে অবস্থা হয়ে মায়ের সামনে বাচ্চা মারা যাবে, কোনো মা সহ্য করতে পারে না, পাগলের মতো দিক বিদিক হারাইয়া। আবার আল্লাহর বান্দি দৌড় দিয়া বলে, তোমার প্রস্তাবে রাজি, তাড়াতাড়ি খানা দাও, বাচ্চাগুলো বাঁচুক। আরে যখন অগ্রসর হইতেছে আল্লাহর বান্দি, শরীরের মধ্যে থরথর করে কম্পন শুরু হইয়া গেল, ডাক দিয়া বলে, ধনী বেচারা, ব্যাপার কি, আপনার শরীরের কোন কম্পন কেন শুরু হইল? তখন আল্লাহর বান্দি বলে, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আমি আজব গজবের ভয়, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহু সুম্মা তালীনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার মালিক বলে, একসিন এরকম আমার বান্দা বান্দি আছে, যখন তাদের কাছে আমার আজাব গজবের আলোচনা করা হয়, যখন তাদের কাছে জাহান্নামের আজাবের গজবের আলোচনা হয়, তখন তাদের শরীরের চামড়াগুলো থরথর করে কাঁপে। এ কবরের যাত্রীরা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, হে মুসলমান, আবার আবার পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর আল্লাহর হাবিবের অল্প বয়সে দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক উজা হইয়া গেল। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনি দাড়ি মোবারক কেন পাইকা গেল, আপনার পিঠ মোবারক কেন গুজা হইয়া গেল? আল্লাহর রাসূল বলে, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আরে আমার মালিক, নাফরমান বেনমাজি হারামকর সুদকর ঘুষকর জুলুমবাজ মিথ্যাবাজ, যারা আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে যে আজাব গজবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় সে আমি রসুলের দাড়ি পাইকা গেল, পিঠ গুজা হইয়া গেল। এই কবরের যাত্রীরা, এরপরে যদি না বোঝো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজান কয়েক মাস আগে আমি কুড়িগ্রাম থেকে আসছি, চরমুনার মুজাহিদ বাজান জাকিরিন ঘুঘু মুন্সি কইয়া ডাকত, নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে, 32 বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সব আনাম তাজা লাশ বের হয়ে আসছে, বাজার এখন উঠে নিয়ে আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার মাদ্রাসা, তার নামে মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। এ কবরের যাত্রীরা, যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, বিভিন্ন নাফরমানের চেহারা, শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়, বাজান বেনমাজি হারামকর সুদকর ঘুষকর জুলুমবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই যে আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো,
মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফেরবে না কি কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম করিয়া কবরে যাবে, ভেস্তে যাবে। কিন্তু বাজা শয়তান এবং নাফস আম্মারা তোমার আমার পিছনে সব সময় শত্রু হিসেবে কাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউ ফাত্তাকিজুহু আদুয়া, শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। এই শত্রু সুবল থেকে বাঁচার জন্য, নফস আম্মারার ধোকার থেকে বাঁচার জন্য, বাজার আমার মালিকের হুকুম কুনু মাসাদিকিন, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মাবুনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের একটা সময় থাকে, তারিখ থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো সময়ও নাই, তারিখও নাই। আর একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া শুইয়া বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আর ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দালে মাগুনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদের সবাইকে গুনার থেকে ফিরিয়ে নেকের কাজ কইরা, মালিকের হুকুম অনুযায়ী চইলা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা, কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দ, আর মালিকের দরবারে যাও, যদি কান্না না আসে একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বেরোবে, ছেলে কান্দবে মা, মেয়ে কান্দবে মা, জবাব তো আল্লাহ, আপনি একটু ওই মাসিদের মাহফিলের মাঠে ফিরে থাকে, আপনার বন্ধুরা কিভাবে কাঁদল, আমাদের ছেলেও মরে নাই, করে বসি রে, মাফ করে দেন গো আল্লাহ, সাধন ছেলে মাহফিল হইল, তারা মাহফিলে কোনো চেষ্টা কাটি সাহায্য করল, আমরা তারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই মানে খাস মেহরবানি নজর করেন আল্লাহ, আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানা যারা সেটা রয়েছে সবার কবরকে বেহেস্ত والسلام على المرسلين والحمد لله